যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশুগৃহে তার দেখিবে নাই আর নিশীথে প্রদীপ বাতি। পঙ্কক্তির কবি কবি কৃষ্ণচন্দ্র মজুমদার খুলনা জেলার দিঘুলিয়া উপজেলার সেনহাটিতে জন্মগ্রহণ করেন। সেনহাটির শান্ত ছায়ানির নদী প্রকৃতির মাঝে তার কবিসত্তার বিকাশ ঘটে। তার প্রথম ও শ্রেষ্ঠ গ্রন্থ সদ্ভাব শতক। এই বইটির অধিকাংশ কবিতাই নীতিমূলক। তিনি একমাত্র বাঙালি কবি যিনি শুধু নীতি কবিতা লিখেই বাংলা সাহিত্যে দৃঢ় অবস্থান তৈরি করে নিয়েছেন। কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের যে জন্মস্থান, সেটা আমি যেখানে বসে আছি এখান থেকে দেখাই যায়। ভৈরব নদের ওপাশে, আমি ভৈরব নদের এপাশে দৌলতপুরে বসে কথা বলছি। কবি কৃষ্ণচন্দ্র মজুমদার 1861 সালে তার সদ্ভাব শতক কাব্যটি প্রকাশ করেন। সদ্ভাব শতক বলতে 100 নীতিমূলক কবিতা তিনি বুঝিয়েছিলেন, কিন্তু 133টি কবিতা এখানে আমরা পাই। এবং এই কবিতাগুলি সদ্ভাব শতক যে কাব্যের আমরা সম্পাদনা করেছি, এই সেই সম্পাদিত কাব্য হচ্ছে এটা। প্রফেসর বি করিম, বিএল কলেজের অবসরপ্রাপ্ত, আমি প্রফেসর আব্দুল মান্নান এবং অধ্যাপক বিভূতিভূষণ মণ্ডল মিলে এটা আমরা কয়েক বছর আগে এটা সম্পাদনা করেছি। এই কারণে যে 1861 সালে রবীন্দ্রনাথের জন্মসাল, 1861 সাল মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের প্রকাশকাল, এবং এই সময়ে আমাদের খুব কাছের এই মানুষটি এই সদ্ভাব শতক কাব্য লিখে নতুন একটি ধারাকে নিয়ে এলেন সামনে। যখন গীতি কবিতার উদ্ভব হতে যাচ্ছে বিহারীলাল 1862 সালে যে কাব্য প্রকাশ করেন, তার আগেই তিনি এই আধুনিক পাশ্চাত্য ধরনে না যে ফার্সি কবিতার যে নীতিমূলক ব্যাপারগুলি কবি হাফেজ, শামসুদ্দিন হাফেজ, কবি শেখ সাদি ইত্যাদি ফার্সি ধারার নীতিমূলক কবিতা দিয়ে বাঙালির চিরকালীন এক শিক্ষকে পরিণত হলেন, তার এই চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, প্রভু আসি বিষে দংশিনি যারে, অথবা যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশুগৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি, কিংবা কাটাহেরি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা শুক্লাভ হয় কি মোহিতে। এই জাতীয় নীতি কবিতাগুলি তিনি যেভাবে লিখে গেছেন, এর পাশাপাশি আরেকটি জায়গা আছে, সেটা হলো দেশপ্রেম। যে দেশপ্রেম আমরা দেখেছি যে ঈশ্বরগুপ্ত তত শিক্ষিত ছিলেন না, কিন্তু দেশের কথা বলতে যেয়ে তিনি বলেন, কত রূপে স্নেহ করি দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর পেলিয়া। তারপরে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় লিখলেন যে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়। আর এরপরে সরাসরিভাবে তিনি বললেন যে স্বাধীনতার স্বাধীনের যত সুখ মাটির শয্যায়, অধীনের স্বর্ণখাটে সে সুখ কোথায়, বাকি তার খাসার বাঁধন ভাঙার জন্যে সারাদিন চেষ্টা করে, আর তুমি কেন নিজের এই বাঁধন অধীনতার বাঁধন ভাঙতে চাও না। সরাসরি এই যে স্বাধীনতার কথাটি তিনি বলেছেন, আরও বলেছেন, স্বদেশের উপকারে নাই যার মন, কেবলে মানব তারে পশু সেই জন, এইভাবে অত্যন্ত স্পষ্ট স্বরে স্বাধীনতার কথা বলে গেছেন সেই 1861 সালে রবীন্দ্রনাথের জন্মসালে। আমাদের এই কাছের মানুষটি যিনি অত্যন্ত অভাবে অনটনে দারিদ্রে জীবনের বহু প্রকার ভোগান্তির ভিতর দিয়ে স্কুলের শিক্ষকতা, খবরের কাগজের সম্পাদনা বা খুব অনেক জায়গায় তিনি তার যে কর্মস্থল পরিত্যাগ করে জীবনে শেষ পর্যন্ত সাধনার ভিতর দিয়ে এলেন, এই মানুষটি বর্তমান যে পুঁজিবাদী সভ্যতা এবং অপসংস্কৃতির দাপট, এইখানে এই সদ্ভাব শতকের কবিতাগুলি পাঠ না করলে আধুনিক মন মননে নীতির ব্যাপারটি, সত্যের ব্যাপারটি কোনোদিনই প্রতিষ্ঠা পাবে না। আজকে যখন আমরা টেলিভিশন খুলি বা প্রচার মাধ্যমে যাই, ভোগের কথা, আর তিনি ভোগের বাইরেই এটি বলেছেন। তো কৃষ্ণচন্দ্র মজুমদারের স্বতন্ত্র কী, তিনি অন্য অন্য কবিদের থেকে আলাদা কি, একটি প্রশ্ন হতে পারে। এক্ষেত্রে আমি বলবো যে যারা কবিতা লেখেন বা যারা কবি আছেন, তাদের ব্যক্তিগত জীবন এবং কাব্যের জীবন কিন্তু আলাদা। আপনারা দেখবেন ব্যক্তিগত জীবনে অনেক নেতিবাচক বৈশিষ্ট্য অনেক কবির থাকে, কিন্তু তাদের লেখায় অনেক ইতিবাচক বৈশিষ্ট্য রয়েছে। কিন্তু কৃষ্ণচন্দ্র মজুমদার এমনই ব্যক্তি, তার জীবনের এবং সাহিত্য এক হয়ে গিয়েছিল। তিনি সাহিত্যে যে নীতির কথা বলতেন, তার জীবনে সেই নীতি তিনি পালন করতেন। এটি কিন্তু অন্য অন্য সাহিত্যের ক্ষেত্রে আমরা হরহামেশা দেখি না।
শক্তি ছিল, যদিও বাল্যে তার কিছু ত্রুটি ছিল কিন্তু তিনি তা সংশোধন করতে পেরেছিলেন। একটি ছোট কাহিনী আমি বলবো কীভাবে সংশোধন তিনি হয়েছিলেন। একদিন বাগেরহাট ম্যাজিস্ট্রেট কোর্টে যে কৃষ্ণচন্দ্র মজুমদার হাজির হলেন, বিচারককে বললেন নিজে যে মাননীয় বিচারক আমাকে শাস্তি দিন। বিচারক বললেন কেন কী করেছেন? আমি অপরাধ করেছি। কী অপরাধ করেছেন? তার ব্যক্তিগত কিছু ত্রুটির কথা বললেন যে আমি এখানে এই করেছিলাম, এখান থেকে এই অন্যায়টি করেছিলাম। তখন বিচারক হেসে দিলেন, বললেন যে আমি বিচারক, আমি মাফও করতে পারি শাস্তিও দিতে পারি, আমি আপনাকে মাফ করে দিলাম, আপনি চলে যান। এই যে বিষয়, এই যে বোধটি, এটি কি আমাদের কতজন সাহিত্যিকের জীবনে ছিল আমরা খুঁজে পাব না। একদিন তিনি দুটি ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। একদিন তিনি খেয়া পার হচ্ছেন বৈদব নদীর, কয়েকজন সাথে ছিলেন, তিনি দেখলেন যে মাঝি নাই। সবাই বলল যে অপেক্ষা করেছি আমরা যাই, সবাই চলে গেল, তিনি আর জান না মাঝি কখন আসবেন, মাঝি আসে না, তিনি চান না পয়সা। তিনি লিখলেন খেয়া পারের পারানি, লিখে ওই নৌকর পরে এখন চলে গেল। তার জীবন সাহিত্য এক এক হয়ে গেছে। তিনি সেনার দলিতুর বাজার থেকে গামছা কিনে নিয়ে আসছে। একজন বললেন পণ্ডিত মশাই গামছা কত কিনেছেন? তখন দাম বললেন গামছা থেকে, গামছাটা কিন্তু অনেক কমই আপনি কিনেছেন। উনি আবার চলে গেছেন দলিতপুরে, যে বাকি পয়সাটা দিয়ে দিয়েছেন। তখন তার বললো কেন? তুমি তো আমার কাছে কম রয়েছে, তোমার তো লস হয়ে যাবে, তোমার তো লস হয়ে যাবে। বললেন না পণ্ডিত মশাই, আমি আপনাকে না, এটা করা যাবে না। কজন মানুষ এই কাজটি করে? একজন মানুষ হিসেবে বল, একজন শিক্ষক হিসেবে তিনি আদর্শ ছিলেন। তার দু একটা আমরা ঘটনা বলবো কীরকম শিক্ষক তিনি ছিলেন। আর আমরা এখন কেমন শিক্ষক? আমরা এখন বেতন বৃদ্ধির জন্য রাজপথে আন্দোলন করি, আমরা হরতাল করি। কৃষ্ণচন্দ্র মজুমদার টিচার ছিলেন, পণ্ডিত ছিলেন, হেড পণ্ডিত। একবার বেতন বাড়লো, সবাই বেতন বর্ধিত বেতন নিলেন, তিনি কোনো বর্ধিত বেতন নিলেন না। তিনি চিঠি লিখলেন যে আমার যে বেতন সরকার বাহাদুর দেয়, আমার সুন্দরভাবে সংসার চলে, আমার বর্ধিত বেতনের প্রয়োজন নাই। এরকম আদর্শ টিচার 1800 শতক, 19 শতক, 20 শতক বা 21 শতক কোথায় খুঁজে পাবেন? আমরা পাবো না। একজন আদর্শ সাংবাদিক কৃষ্ণচন্দ্র মজুমদারের মতো আমরা খুঁজে পাবো না। তো এইভাবে আপনি আপনার চিন্তা করে দেখেন যে এই কৃষ্ণচন্দ্র মজুমদার এমনই কবি যে তিনি একমাত্র নীতি কবিতা লিখে বাংলা সাহিত্যে বিখ্যাত হয়েছেন কৃষ্ণচন্দ্র মজুমদার। ইনার বিচরণভূমিতে থাকতে পেরে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি। ওনার মৃত্যু হয়েছে 1907 সালে। দীর্ঘ বছর পেরিয়ে গেছে, শতাব্দী পেরিয়ে গেছে, এখন এনাকে, এনার নামে একটি ইনস্টিটিউট, কবি কৃষ্ণচন্দ্র ইনস্টিটিউট সেনাটিতেই অবস্থিত। এখানে ওনাকে নিয়ে আরও অনেক বড় কিছু করার জন্য যে মহতি ব্যক্তি উদ্যোগ নিয়েছেন ডক্টর মশিউর রহমান, তিনিও এই এলাকারই সন্তান, তেনাকে সাধুবাদ জানাই। মজুমদারকে নতুন রূপে ই করার জন্য, নতুন প্রজন্মের মাঝে তার পরিচিতি ছড়াই দেওয়ার জন্য আমরা একটা সংগঠন করলাম। এর আগে সে সংগঠনটার নাম ছিল কৃষ্ণচন্দ্র সাহিত্য সংসদ। এখন কৃষ্ণচন্দ্র 1834 সালে জন্মগ্রহণ করেছিলেন আর 1907 সালে, 1907-এ উনি ইন্তেকাল করেন, উনি ইহলোক ত্যাগ করেন। এখন 1914 সালে ওনার তৎকালে তখনকার দিনে সমাজপতিরা এবং শিক্ষাবিদরা মিলে ওনার তখন ওই যে বাড়িঘরও তেমন ছিলেন না, মানে ইসের দিক দিয়ে মানে গরিব মানুষ ছিলেন। তো ওনার নামে একটা ওই কৃষ্ণচন্দ্র ইনস্টিটিউট ওরা তখন গঠন করলেন, তখনকার সমাজপতিরা। এখানে মানে শুনেছি আমরা যে এখানে কলকাতা বিশ্ববিদ্যালয় সাব সেন্টার ছিল যে কি মানে সাব সেন্টার ছিল।
এক মোটামুটি এখানে তখন পাঠাগার ছিল বই পুস্তক, কিন্তু পরবর্তীতে পাঠাগার আর থাকলো না, বই পত্র নষ্ট হয়ে গেল, বিনষ্ট হয়ে গেল, তারপরে ওটা একটা ক্লাবে পরিণত হয়ে গেল। আমরা যখন বুঝতে শিখেছি তখন আমরা দেখেছি ক্যারাম বোর্ড আর ফুটবল এই না আমরা খেলাধুলা করতাম। আর ওই বছর শেষে একটু নাটক টাটক হতো আমাদের পূর্ব উত্তরসূরিরা ওইগুলো মেতেছিলেন। কিন্তু কৃষ্ণচন্দ্র যে কবি, সে কবি কৃষ্ণচন্দ্র হারা গেল, ওখানে জন্ম নিল কৃষ্ণচন্দ্র ক্লাব। কৃষ্ণচন্দ্র মজুমদার একজন বহুমুখী প্রতিভার মানুষ ছিলেন। তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে পত্রিকা সম্পাদনা। আমরা এই প্রসঙ্গে মনে রাখতে পারি যে কৃষ্ণচন্দ্র মজুমদার ছেলেবেলা থেকেই পত্রিকা পাঠের অভ্যাস গড়ে তুলেছিলেন। প্রভাকর, ভাস্কর, তত্ত্ববোধিনী প্রভৃতি পত্রপত্রিকা তিনি নিয়মিত পড়তেন, এবং এই পত্রপত্রিকা পড়ার সুবাদেই কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের সঙ্গে তার পরিচয় হয়েছিল, এবং ঈশ্বরচন্দ্র গুপ্তের পত্রিকাতেও তার কবিতা প্রকাশিত হতো। তো কৃষ্ণচন্দ্র মজুমদার একটি পর্বে, জীবনের একটি পর্যায়ে যখন ঢাকাবাসী হলেন, ঢাকায় গেলেন, তখন ঢাকাতে ব্রাহ্ম সমাজের একটি বিশেষ প্রতিপত্তি বা প্রভাব ছিল, এবং সেই সময়ে ঢাকাতে যারা ব্রাহ্ম সমাজের অগ্রগণ্য ব্যক্তি ছিলেন তাদের মধ্যে ছিলেন ভূদেব মুখোপাধ্যায়, দীনবন্ধু মৌলিক, হরচন্দ্র বসু এবং আচার্য জগদীশচন্দ্র বসুর পিতা ভগবান চন্দ্র বসু। তারা এই ব্রাহ্ম সমাজের মুখপত্র হিসেবে একটি পত্রিকা প্রকাশের কথা ভাবলেন, এবং সেই জন্য তারা ঢাকা বাঙ্গালা যন্ত্র নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করলেন, এবং ব্রাহ্ম সমাজের মুখপত্র নামে মনোরঞ্জিকা একটি পত্রিকা তারা প্রকাশের সিদ্ধান্ত নিলেন, এবং কবি কৃষ্ণচন্দ্র মজুমদার সেই পত্রিকার সম্পাদক হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন। এরপরে তিনি আরও একাধিক পত্রিকা সম্পাদনা করেন, তার মধ্যে আমি এই মুহূর্তে বলতে পারি কবিতা কুসুমাবলী। এবং এই কবিতা কুসুমাবলী সম্পাদনা করতে গিয়েই মূলত কৃষ্ণচন্দ্র কবিতা চর্চায় অধিকতর মনোযোগী হন, এবং তার অধিকাংশ কবিতা এই পত্রিকাতেই প্রকাশিত হয়েছিল। এবং এরপরে তিনি মৌলবী আব্দুল করিমের পৃষ্ঠপোষকতায় ঢাকা প্রকাশ নামে একটি পত্রিকা সম্পাদনা করেন। এটি মূলত কবির জীবনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ। এরপরে আমরা দেখি যে এই ঢাকা প্রকাশ পত্রিকার কর্তৃপক্ষের সঙ্গে যখন তার কিছুটা মতবিরোধ হয় তখন তিনি সেই পত্রিকাটি ছেড়ে দেন। এবং আমি বোধহয় এখান থেকে একটু মনে করার চেষ্টা করতে পারি যে পরবর্তীতে ঢাকার প্রভাবশালী ব্যক্তিবর্গ, ঠিক নাম জানা যায় না, সাহাবাবু বলে তাদেরকে উল্লেখ করা হয়ে থাকে, তারা বিজ্ঞাপনী নামে একটি পত্রিকা সম্পাদনা করেন, এবং কবি কৃষ্ণচন্দ্র মজুমদারও সেই পত্রিকার সম্পাদনার দায়িত্বভার গ্রহণ করেন। ঢাকা ত্যাগ করে তিনি যখন এরপরে যশোর জেলা স্কুলের হেড পণ্ডিত হয়ে আসেন তখন তিনি দ্বৈভাষিকী নামে সংস্কৃত এবং বাংলা একটি পত্রিকা সম্পাদনা করেন। তো এই হলো মূলত কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের সম্পাদক জীবন বা সম্পাদক কর্মকাণ্ডের একটি অধ্যায় আর কি। আর এরপরে আমরা যেটা দেখে থাকি যে মূলত সম্পাদনা করলেও তিনি তো মূলত কবি ছিলেন, এবং তার সুবিখ্যাত যে কাব্যগ্রন্থটি 1861 প্রকাশিত হয়েছিল সদ্ভাব শতক, আমরা মনে রাখতে পারি যে ওই একই বছরে মাইকেল মধুসূদন দত্তর মেঘনাদবধ কাব্যটিও প্রকাশিত হয়েছিল, এবং যুগপথ এই দুটো কাব্য বাংলা সাহিত্যে তুমুল একটি কী বলতে পারি যে আলোড়ন সৃষ্টি করেছিল। এবং আমরা এই জন্য গর্বিত যে সেই দুটো কাব্যের একটি কাব্যের লেখক আমাদেরই মানুষ, আমাদের খুলনার মানুষ, এ কথা বোধহয় আমরা বলতেই পারি। তো সদ্ভাব শতকের প্রাসঙ্গিকতা সেই সময় থেকে শুরু করে আজও পর্যন্ত রয়েছে। এমন একটা সময় ছিল যখন প্রতিটি বাঙালির ঘরে ঘরে এই সদ্ভাব শতক কাব্যটি শোভা পেত, এমনকি স্কুল কলেজেও এই বইটি সিলেবাসভুক্ত বা পাঠ্যসূচিভুক্ত ছিল। এবং বলা হয়ে থাকে যে একটি সময়ে
এই সদ্ভাব শতককে বাংলার গীতা নামে আখ্যায়িত করা হয়েছিল। অর্থাৎ গীতা হোক, কোরআন হোক, বাইবেল হোক, ত্রিপিটক হোক, এর সঙ্গে আমাদের একটি পবিত্রতা সম্পর্ক রয়েছে, একটি নৈতিক মূল্যবোধ শিক্ষার ব্যাপার রয়েছে। অর্থাৎ বলা হয়ে থাকে যে ধর্মগ্রন্থ পাঠ করলে বা তেলাওয়াত করলে যেমন পূর্ণ হয়, এই সদ্ভাব শতক পাঠ করলেও তেমনটি পূর্ণ হতে পারে, এরকমটি কেউ কেউ মনে করতেন। তো নীতিশিক্ষা, জীবনের ন্যায় নীতিবোধ, জীবন দর্শনকে পরিশীলিত করা, মানুষ হওয়ার যে মানবিক গুণাবলীর অর্জন করা, এ সমস্ত শিক্ষা মূলত ওই সদ্ভাব শতক কাব্যের কবিতা থেকেই আমরা পেয়ে থাকি। তো যার ফলে নীতি শিক্ষার গ্রন্থ হিসেবে আমি মনে করি আজও পর্যন্ত এই সদ্ভাব শতকের কোনো বিকল্প নেই। আমরা বোধহয় এ প্রসঙ্গে আর একটু বলতে পারি যে সদ্ভাব শতক মূলত কবিতার বই, কাব্যগ্রন্থ, কিন্তু একটি সময়ে এই সদ্ভাব শতকের কোনো কোনো কবিতা গান হিসেবে গাওয়া হতো। আমি একটু আগে ব্রাহ্ম সমাজের কথা বলছিলাম, তো ব্রাহ্ম সমাজের কোনো কোনো সভায় এই সদ্ভাব শতকের একটি কবিতা আমি মনে করার চেষ্টা করতে পারি, যে ওই সুখময়ী কে তোমারে নিরবিল, বালার সিন্দুর ফোঁটা কে তোমার ভালে দিল। এই কবিতাটি ব্রাহ্ম সমাজের বা প্রভাত সঙ্গীত হিসেবে গাওয়া হয়ে থাকতো। আমরা নীরদচন্দ্র চৌধুরীর যে একটি আত্মজীবনী আছে, আমার দেবত্ব সম্পত্তি, তার মধ্যে আমরা উল্লেখ পাই যে কৃষ্ণচন্দ্র মজুমদারের এই কবিতাটি গান হিসেবে গাওয়া হতো। এবং আমাদের আজকের এই সমাজ ব্যবস্থায় আমাদের নীতিহীন, কী বল, শুভ বুদ্ধিহীন, চারিদিকে যখন অবক্ষয়, মানুষের সম্প্রীতির অভাব, সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব, নানা রকমের নেতিবাচক যে প্রেক্ষাপটে আমরা এখন বসবাস করছি, তো এই সময়ের প্রেক্ষিতে আমাদের চরিত্র গঠন, আদর্শবাদকে লালন করা, ধারণ করা, মানুষে মানুষে সম্প্রীতিবোধ গড়ে তোলার ক্ষেত্রে আমি মনে করি যে সদ্ভাব শতকের ভূমিকা এখনও পর্যন্ত সমানভাবে গুরুত্বপূর্ণ। এবং এ কারণেই সেই এখন থেকে 150 বছর আগে থেকে যেটা শুরু হয়েছিল সদ্ভাব শতকের মানুষ তৈরির, কী বলতে পারি, যে অগ্রযাত্রা বা মানুষ নির্মাণের যে উদ্বুদ্ধকরণ, সেই ক্ষেত্রে আমি মনে করি যে সদ্ভাব শতক আজও সমানভাবে প্রাসঙ্গিক। ভারতের থেকে উনার এই নাতির খালাতো বোন আসছিল, আমাকে তো খালাতো বোন হিন্দুরা বলে, পিসি মাসি এরকম কথা বলে, আর আমি তো তখন এখন উনি মারতে ঘোরাঘুরি করতেছে, সাহস করে জিজ্ঞেস কে করতে পারতেছে না। এখন আমি বলতেছি, আচ্ছা দিদি আপনি কোথার থেকে আসছেন? তা উনি বলতেছে কি, আচ্ছা আপনি জিজ্ঞেস করুন, দিদি আমি ভারতের থেকে আসছি। তা আপনি যে ছবি তুলতেছেন, তা কয় কি, এইটা আছে আমার খালাতো বোনের দাদুর সম্পত্তি। তা সম্পত্তি, তা আমি কইছি কি, এখন উনি বলতেছে, দিদি এইটা মন্দির, লাল মন্দির, দাদু যেখানে বসে কবিতা লিখতো, হ্যাঁ সেইটাই জায়গায় সব কিছু বলা বলি করতেছে। আমি নিরু করে বসে বসে মনে পিছনে পিছনে ঘুরিছি, ঘুরার পরে জিজ্ঞেস করছি, আচ্ছা তাহলে আপনি ছবি তুলতে এই সম্পত্তিগুলো আমার খালাতো বোনের? আপনারা বলেন খালাতো বোন, আমার খালাতো বোনের দাদুর। তা আমার খালাতো বোন বলছে, তুমি যখন বাংলাদেশে যাচ্ছ তাহলে আমাকে জায়গাটা, দাদু জায়গাটা দেখে এসো, আমার পূর্ব সম্পত্তি। আমি মুরব্বীদের কাছে শুনছিলাম যে এটা ব্রিটিশ আমলের থেকে কবি ছিলেন, তা উনি বলেন ওই নিচে এই নদীর তীরে বসে কবিতা লিখতেন লিখতেন। আর উনার স্ত্রীর জন্য স্পেশাল এই মসজিদ নিজের আন্ডারে এই সেই মন্দিরটা করেছে, এই মন্দির ওই মন্দির, কিন্তু এইগুলো উনারই, ঠিক আছে, গিরা দিয়েছিল। আর এটা দাসপাড়া, আর ওই বান্দাঘাটটা ছিল লেবুনদের বাজার, বুঝছেন, লেবুনদের বাজার। তা ব্রিটিশ আমলে যে যুদ্ধের সময় বলে চলে যাওয়ার পরে খাদিরমার ওলট পালট করে দিয়ে গেছে এই পুষ্কুনি, এই জমি জামা সব কিছু, বুঝছেন। আর খাদিরমা আবার যখন ওই যে চলে যাবে তখন খাদিরমার কাছে যে যা পারছে কিনে নিছে। কেস কামড়ে হয়ে গেছিলো, মনে করেন হিন্দুকের সাথে সম্পর্ক নিয়ে কেস কামড়ে হয়েছিল ওই মার দিয়ে, বুঝছেন। তখন কেরা কেজের থেকে আদালতের থেকে এই সব জমি জামা হিন্দুকে 52 শতক না 50 শতক জমি মাঠের সব কিছু সাইডে দিয়ে তারপরে এই জমি মনে করে জিতে নিয়ে আসছে, বুঝছেন। যে তারা বলছে আমাকে একটা দাবি, সব জমি আমাদের চলে যাক, কিন্তু আমাদের মন্দিরের আমাদের জমি আমরা সম্পত্তিটুক আমরা ঠিক মতো, তা আমাকে কোর্টের থেকে সবাই দলিল করা, কী করছে বুঝছে, কোর্ট থেকে কিন্তু দলিল করে সবাই নিয়েছে সব অরিজিনাল দলিল। মুরব্বীরা বলতো এখানে কাঁঠাল গাছ ছিল, বেল গাছ ছিল, বেল গাছের গোড়ায় মনসা পুজো হইতো, বুঝছেন, দুধ কলা সব কিছু দেওয়া হইতো এইখানে, এই যে এই যে এইখানে এই মোড়ডায় আমি যেখানে দাঁড়ায় রয়েছি এইখানে দেওয়া হইতো। তারপরে বেদ বাগান, মুরব্বীরা বলছে অতিরিক্ত বেদ বাগান, দিনের বেলা শেয়াল চলতো,
বুঝছেন, এখানে খুব ফাঁকা ফাঁকা ঘর বাড়ি ছিল, কিন্তু ব্রিটিশ আমলে যুদ্ধের সময় তারা যে তারা উল্টো পাল্টা করেছে সেইভাবে রয়েছে বসতি, আর ওইভাবে কিনা বেচা হয়েছে সেইখানে রয়েছে বুঝছেন। আর এইখানে অনেক আর আমাদের ছোটো থাকতে দেখতাম কি ভালো অনুষ্ঠান হইতো, যে এখানে ভালো পূর্ব দিক থেকে খুব হিন্দুদের মধ্যে সমাজের মধ্যে খুব অনুষ্ঠান উৎসব। আর এইখানে দুর্গাপূজা সব থেকে বড়, মনে করেন নিষেধ খুলনার থেকে সাতটা ঘাটের থেকে দুর্গাপূজা আইনে আমাদের এই শিববাড়ির মাঠে দাঁড়া করাবে, দাঁড়া করে উৎসাহিত করে ঢোল ঢালক বাজায়, তারপর অনুষ্ঠান করে তারপরে দূরে যার যার স্থানে চলে যায় ফেলায়। কিন্তু এই এইটা হলো বড় জিনিস, আমি নিজেই দেখেছি, ছোটো খেলতে গিতাম মন দেখতাম কি মন্দিরের কষ্টি পাথর ছিল, এইখানে নলক নাকে ছিল কানে ছিল আমাদের শিববাড়ির মাঠে লাল মন্দির কষ্টি পাথর, যখন হিন্দু মুসলমানের যে মসজিদ নিয়ে মারামারি হইলো না তখন কিন্তু এই জায়গায় একটা লোক মেন জুসনা নামে মারা গেছিল, নিজেরা নিজেরা মারামারি করছিল, করার পরে গুলি খেয়ে সেই মেয়েরাও মারা গেছিল। কিন্তু এইখানে আমরা খেলতে যাইতাম তখন দুধ কলা বুঝছেন সরাসরি মানুষ যেত, কিন্তু আমরা নিজে দেখ আমি নিজে দেখেছি সর্প মন্দিরের ভিতর, আর এই কষ্টি ভেতরে যখন আমাদের ওই নদীর পরে ফেলাইলো তখন সরকারে কিন্তু উঠোই নিয়ে গেছে, হেই মূর্তি সরকারের করে জমা রয়েছে। অমর কবি কৃষ্ণচন্দ্র মজুমদার আমাদের গর্ব। এই সেনাটির কৃতি সন্তান কৃষ্ণচন্দ্র মজুমদারকে নিয়ে ইতিপূর্বে তেমন কেউ ভাবেনি, যারাই এসেছেন তারা আমার দৃষ্টিতে মনে হয় অধিকাংশ ব্যবসায়িক তাগিদেই তারা তাদের কাজটি করেছেন, কিন্তু মূল যে কাজটি সে কাজটি কিন্তু কখনোই কেউ করেননি। আমরা যেমনটা বলতে পারি যে কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের বাস্তবিটা আজও কিন্তু বেদখলে আছে, শত্রুর কবলে তার বাস্তবিটা, এটাকে কিন্তু কখনোই কেউ তার স্মৃতি রক্ষার্থে উদ্ধার করেননি, সরকারও কিন্তু এগিয়ে আসেনি, বারবার পত্রপত্রিকায় স্থানীয় মিডিয়া বা খুলনা মিডিয়ার এরা লেখালেখি করলেও এটি এই মূল কাজটি কিন্তু কেউ করেননি। আমরা প্রত্যাশা করি যে কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের বসতবাড়ি উদ্ধার করে সেখানে তার স্মৃতি রক্ষার্থে স্থাপনা তৈরি করা হোক। বিশেষ করে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে আমরা চেষ্টা করেছি তার স্মৃতি রক্ষার্থে ওই প্রতিষ্ঠানের শ্রী বৃদ্ধি করতে, পাশাপাশি কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের নামে একটি সাংস্কৃতিক কেন্দ্র করার। এ লক্ষ্যে আমরা বর্তমান সরকারের কাছে আবেদন করি যে কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের নামে একটি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য, সেক্ষেত্রে সরকার সেটি আমাদেরকে বাস্তবায়নের জন্য আশ্বস্ত করেছেন। সে লক্ষ্যে আমার জানা মতো যতটুকু জানি 60% জমি এই সেন্টারটি গ্রামেই একওয়ার করে স্থাপনা নির্মাণ করা হবে, এটাই হচ্ছে আমাদের বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট আমরা বলতে পারি। এছাড়া তেমন আমাদের কোনো সাফল্য নেই, তবে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে কবি কৃষ্ণচন্দ্র মজুমদারকে নিয়ে একটি টেলিফিল্ম করার। আমরা ইতিমধ্যে বায়োগ্রাফিক্যাল ফিল্ম একটি তৈরি করে আমরা তার যতটুকু সম্ভব তার স্মৃতি আমরা তুলে ধরেছি, বাকিটা আমরা চেষ্টা করবো একটি টেলিফিল্মের মাধ্যমে সেটিকে জাতির সামনে তুলে ধরার জন্য। প্রায় 3 মাস সময় লেগেছিল আমার স্ক্রিপ্টটা রেডি করতে। এক্ষেত্রে আলতাফ স্যার, মনিরুল ভাইয়া, সরেজমিনে যে আমরা স্ক্রিপ্টিং ফুল কমপ্লিট করি, আমাদের টিম মেম্বার সকলে মিলে আমাকে সহযোগিতা করে কাজটা করতে হেল্প করেছে।